রুহুল আমিনের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করছি। অনেক জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে, তেমন কোন প্রতিবাদ, সাহসী প্রতিবাদ আমরা দেখি নাই। সেদিন ইশরাক হোসেনের নেতৃত্বে একটি সাহসী পদক্ষেপ দেখলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি। যে স্কুল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া হয়েছিল, সেই নামটাও কালিমালে পণ করেছিল। অনেকে বলে হঠকারিতা, আমরা বলি সাহসিকতা। সাহসী মানুষকে সম্মান করে। ইশরাক হোসেনকে বলবো, সাহসের সাথে এগিয়ে যাও, তুমি আছো দেখে আমরা আবার আশাবাদী হয়েছি। সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের অহংকার, আমাদের প্রিয় নেতা মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, যে নতুন প্রজন্মের নেতা। আজকে এখানে উপস্থিত বরেণ্য মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ, আমাদের সাথে উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেক খান, এবং আপনারা জানেন যে আমার বাবার দীর্ঘ সময় সাথী ঢাকার সাবেক ঢাকার ডেপুটি মেয়র, এবং দীর্ঘদিন যিনি ঢাকাকে এক ঢাকাকে তিনি নেতৃত্ব দিয়েছেন আমার বাবার সাথে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া, আজকের এই যে আয়োজন, এটির উদ্দেশ্য দুটি। প্রথম যে আমাদের উদ্দেশ্য সেটি হচ্ছে যে আজকে বর্তমান এই যে সৈন্য শাসক দল, তারা মুক্তিযুদ্ধটাকে নিজেদের একেবারে পারিবারিক একদম দলীয় সম্পত্তিতে পরিণত করে ফেলেছে। বিষয়টি একেবারেই তা নয়। 1971 সালে আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন না, উনি ছিলেন মাওলানা ভাসানী, ন্যাপ ভাসানী, ছাত্র রাজনীতি করা একজন মানুষ। তো এটি আমি বলার কারণ হচ্ছে যে তখন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটি নেতৃত্ব শূন্য অবস্থায় 25 মার্চ অথবা 26 মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, বুকে সাহস নিয়ে একজন মেজর উনি বললেন, কি বললেন, উই রিভোল্ট। একটা বড় কথা, কিন্তু বিশাল বড় কথা। এই কথা বলার জন্য ওনার কোর্ট মার্শাল হয়ে মৃত্যুদণ্ড হতে পারত, এটি জেনেও তিনি বলে উই রিভোল্ট। সেই কথা বলার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আমাদের বাঙালি অফিসাররা ছিলেন তারা মুক্তিযুদ্ধের সূচনা করলেন। পরবর্তীতে সেখানে ছাত্র সমাজ, যুবক সমাজ যোগ দেয়, এবং আস্তে আস্তে সেটি আবামর জনগণ, সারা বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিল। আজকে আমরা এই বীর সাতজন যে সর্বশ্রেষ্ঠ বীর আমাদের খেতাবপ্রাপ্ত, তাদের নাম বর্তমান প্রজন্ম ভুলতেই চলেছে, তাদের ইতিহাস জানা তো দূরের কথা। তো আমাদের অবশ্যই বারে বারে এই ইতিহাসগুলা নতুন প্রজন্মের সামনে তুলে আনতে হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যার স্মরণে আমরা এই অনুষ্ঠানটি করছি, তিনি যে চরম দুঃসাহস সাহসিকতা দেখিয়েছেন মুক্তিযুদ্ধের সময়, তার একটা ছোট্ট আমি বর্ণনা দিব। তখন সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসের 1971 সালে বাংলাদেশ নৌবাহিনী গঠন করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়, এবং উনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি জাহাজের ইঞ্জিনের আর্টিফিসার ছিলেন। তো ভারতীয় একটি জাহাজ পাভেল নাম, সম্ভবত
সেই জাহাজে যুদ্ধ জাহাজের নিচে দুটি পদ্মা এবং পলাশ দুটি বাংলাদেশি গানবোট যেটি ভারত উপহার দিয়েছিল বাংলাদেশকে সেই দুটি এসকর্ট করে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে একটিতে আমাদের জনাব রুহুল আমিন, তিনি আর্টিফিশার হিসেবে কর্মরত ছিলেন। তারা যখন খুলনার দিকে আসে তখন কিছু জঙ্গি বিমান তাদের উপর হামলা চালায় এবং তারা ভারতীয় জাহাজের উপর হামলা না চালিয়ে বাংলাদেশী নৌবাহিনীর যে নতুন দুটি গানবোট সেটির উপরে তারা হামলা চালিয়েছিল। তখন সেই জাহাজের যিনি দায়িত্বে ক্যাপ্টেন ছিলেন সবাইকে সরে যেতে অনুরোধ করেন, সবাইকে বলেন যে জাহাজ ত্যাগ করে আপনারা যার যার জীবন বাঁচান। উনি সেটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং উনি অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে আপনারা যান ছেড়ে যাবেন না, আমরা মুক্তিযুদ্ধ আমরা পরিত্যাগ করব না, আমরা দাঁড়িয়ে থাকবো এবং আমরা এটার মোকাবেলা করব। উনি জাহাজের ইঞ্জিন ঠিক করতে গিয়ে ওনার এক হাত উড়ে যায় এবং উনি কোনো রকমে পরবর্তীতে সাঁতরে উনি দ্বীপে উঠেন এবং সেখানে তার মৃতদেহ বহুদিন পরে থাকা পড়েছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন তা ওনাকে সমাহিত করে। তো আমি বলতে চাই এই যে মহান বীররা তাদের জীবন উৎসর্গ করেছে, এরকম লক্ষ লক্ষ বীর আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশ থেকে স্বাধীন করেছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে এখানে প্রত্যেকটি নাগরিক, এই যে বর্তমান এই রুমে আমরা যারা উপস্থিত রয়েছি, প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, প্রত্যেকটি নাগরিককে সকল সমানভাবে দেখা হবে, তাদের মৌলিক অধিকার সমান হবে, তাদের বিচারের ব্যবস্থা সমান হবে, সবকিছু সমান হবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু শাসক দলই সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করছে এবং বাকিদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো একটি অপচেষ্টা করছে। আমি বলে দিতে চাই আমরা মুক্তিযোদ্ধার জাতি, আমরা এদিকে মানি না, মানবো না, কোনোদিনও মানবো না। অবশ্যই করব। এবং আজকে আপনারা দেখেন আমাদের স্বাধীনতার প্রায় 50 বছর হতে চললো, আমাদের কি স্বাধীনতা আছে? আমাদের স্বাধীনের বিজয় দিবস আসল বিষয় কি রয়েছে? আমি বলতে চাই বর্তমান শাসক দল যারা তৎকালীন সময় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল তারা তখনও জনগণের সাথে ধোঁকাবাজি করেছিল। তাদের উদ্দেশ্য গণতন্ত্র ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতায় যাওয়ার, কিন্তু সেটি করতে গিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছিল। তো তাদের চিরচরিত আসল রূপ আবার বেরিয়ে পড়েছে। আমরা এটি মানবো না, আমরা অবশ্যই এটির বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, আমরা মরে যাব, আমার পরবর্তী জেনারেশন তারাও লড়াই করবে, প্রয়োজনে 100 বছর যুদ্ধ হবে, কিন্তু বাংলাদেশকে কোনোভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা যে দমিয়ে রাখার যে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে সেটিকে আমরা প্রতিহত যুগের পর যুগ জেনারেশন আফটার জেনারেশন প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ।